হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ান কেরিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে স্কুল সাব ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া যায় অর্থাৎ তোমরা কিভাবে স্কুল সাব ইন্সপেক্টর হবে তাই ফ্রেন্ডস এ সম্পর্কে যদি তোমরা সম্পূর্ণ জানতে চাও প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে আমরা এ টু জেড সম্পূর্ণ তথ্য তুলে ধরবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সাব ইন্সপেক্টর এই এক্সামটি কন্টাক্ট করে থাকে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তোমরা যদি স্কুল সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকতে হবে এজ লিমিট কত কী হতে হবে এক্সাম প্যাটার্ন কীরকম রয়েছে সিলেবাস কীরকম রয়েছে সিলেকশান প্রসেস কেমন রয়েছে এবং অ্যাপ্লাই কোথায় করতে হবে তারপরে চাকরি পাওয়ার পর তোমাদের স্যালারি কত হবে সমস্ত কিছু প্রথমে তোমরা এডুকেশান কোয়ালিফিকেশান সম্পর্কে জেনে রাখো তোমরা যদি এই পদে আবেদন করতে চাও তোমাদেরকে মিনিমাম সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে অথবা এর সমতুল্য পাস করতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার সঙ্গে তোমাদেরকে টিচিং অথবা এডুকেশনের ওপর ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে অথবা এর সমতুল্য পাস করতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এছাড়াও তোমাদেরকে বাংলা অথবা নেপালি ভাষা ভালো করে জানতে হবে অর্থাৎ বাংলা অথবা নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে এছাড়াও অফিসিয়াল ডিউটির মধ্যে অতিরিক্ত ট্যুর নেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে চেয়ে থাকে স্কুল টিচিংয়ের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার সঙ্গে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্গানাইজ করার ক্ষমতা থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হতে হবে ছত্রিশ বছর বয়সের মধ্যে এবং এসসি বা এস টি ক্যান্ডিডেট হলে পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তিন বছরের বয়সের ছাড় পাবে এবার আমরা সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করে নেবো প্রথমে তোমাদের একটা রিটার্ন এক্সাম দিতে হবে তাতে তোমরা যদি কোয়ালিফাই হয়ে যাও তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে অর্থাৎ তোমরা স্কুল সাব ইন্সপেক্টর পদে চাকরি পেয়ে যাবে রিটার্ন এক্সাম হবে হান্ড্রেড মার্কসের আর কোশ্চেন টাইপ থাকবে এমসিকিউ টাইপ এবং টাইম দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট টোটাল কোশ্চেন থাকবে একশোটি যার মধ্যে এডুকেশান থেকে আসবে পঞ্চাশটি কোশ্চেন এবং নাম্বার থাকবে পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মত এক করে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে আসবে পঞ্চাশ নাম্বার এবং কোশ্চেন থাকবে পঞ্চাশটি এডুকেশানের কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে বিএড এক্সামিনেশান বা এর সমতুল্য এক্সামিনেশনের ওপর ভিত্তি করে জেনারেল স্টাডিসের কোশ্চেন হবে কমন এক্সপিরিয়েন্স এবং কারেন্ট ইভেন্টসের ওপর ভিত্তি করে অ্যারিথমেটিকের কোশ্চেন হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক এক্সামিনেশনের ওপর ভিত্তি করে এরপরে আমরা আলোচনা করে নেব কোথায় এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই এক্সামটি যেহেতু ডব্লু পিএসসি কন্ডাক্ট করে থাকে সেই জন্য যখন নোটিফিকেশান আসবে তখন তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া যে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে একশো টাকা দিতে হবে এবং যদি রিজার্ভ ক্যান্ডিডেট বা ডি হয়ে থাকো তাহলে তোমাদের কোনো রকম এক্সাম ফিস লাগবে না আর যখন নোটিফিকেশান আসবে তখন আমরা অবশ্যই জানিয়ে নেব তাই ফ্রেন্ডস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রেখো এবার আমরা দেখে নেব চাকরি পাওয়ার পর তোমাদেরকে স্যালারি হিসেবে কত দেওয়া হবে এই পদের পেমেন্ট হলো ফোর ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো এবং গ্রেড পে সাতচল্লিশশো ফ্রেন্ডস তোমরা যদি ডিটেলসে এই পদের স্যালারি জানতে চাও তাহলে এই চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান আন করে দেবে